আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনীন, আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে, তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে, এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কুমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এই জন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ, উঠো, দাঁড়াও, দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই, আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন, বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত, মনে রাখবেন। এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে, এত বড় সাহস এই কথা বলতে পারে কেন ভাই, আশ্চর্য হচ্ছেন কেন, এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শোকরাদাই করে, বুঝেন নাই কথা। একই কথা বোনদের জন্য প্রযোজ্য, আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আরে বোন ডিপ্রেসড হচ্ছেন কেন, এটা কেন। আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন, কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।